চীনের বিরুদ্ধে বড় কোনো স্টেপ নিতে যাচ্ছে ভারত। এবার কি অন্য ডোজের সমঝোতার চেষ্টা? লাদাখের লাল ফৌজির সঙ্গে ফের বৈঠকে ইন্ডিয়ান আর্মি। সীমান্ত সমস্যা মেটার চান্স 50-50। লাদাখের ডেপসাং ডেমচক নিয়ে ঘুঁটি সাজাচ্ছে ভারত। ডেপসাংয়ে কি এমন দেখল চীন যে সরতেই চাইছে না? দুদিন আগে 10 ঘন্টার বৈঠক হয়েছে ভারত চীন সেনার কমান্ডার পর্যায়ে, সেটা ব্যর্থ। তাই দেরি না করে নেক্সট স্টেপ নিয়েই ফেলল নয়াদিল্লি। বর্ডার ক্রাইসিস মেটাতে দৌলত বেগ উল্টে ও চুসুলে মেজর জেনারেল স্তরের বৈঠকে বসেছে দুই দেশ। তাহলে কি এবার বৈঠক সফল হওয়ার চান্স থাকছে? সেনা সূত্রে খবর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু ডেপসাং সমতলে ফের সেনা টহল শুরু করা নিয়ে কথা হয়ে গেছে দুপক্ষের মধ্যে। চারদিন নালা বা ডেমচকে চীনা সেনার উপস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। ভারত কিন্তু চাইছে শান্তিপূর্ণভাবে বিষয়টা মিটমাট করে নিতে, কিন্তু ডেপসাং ডেমচক যেন চীনের কাছে অমূল্য সম্পদ হয়ে দাঁড়িয়েছে। এলএসির 16 থেকে 17 হাজার ফুট উঁচুতে অবস্থিত ডেপসাং ঘিরে রয়েছে পিএলএ আর্মি, ফলে ভারত সেখানে পেট্রোলিং করতে পারছে না। স্ট্র্যাটেজিক এলাকা ডেপসাং, বেজিং মনে করছে এই এলাকাতে ভারতের সেনা কোনোভাবে ঢুকলে সেটা চীনের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আর চীনা সেনার উপস্থিতির কারণেই ভারতের কাছে রণকৌশলগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ দৌলত বেগ অলজে এয়ার স্ট্রিপ কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ডিমচক এলাকাও কিন্তু বর্তমানে পিএলএ আর্মির কন্ট্রোলে। এখানে থাকা চারদিন নালাতেও ভারত পেট্রোলিং করত, 2020 গালওয়ান সংঘর্ষের পর সেটাও বন্ধ রয়েছে। তাহলে কি চীন দুদেশের মধ্যে শান্তি চিরস্থায়ী করতে ভারতের জমিতে নো ম্যানস ল্যান্ড ক্রিয়েট করতে চাইছে? দিল্লি কিন্তু তাতে সম্মত নয়, তাই অ্যাকশন নেওয়ার আগে একবার শেষ চেষ্টা করছে। ভারত চাইছে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে। এবারের বৈঠক সাকসেসফুল হলে ডেপসাং ডেমচক থেকে সেনা সরানো নিয়ে ফের কোর কমান্ডার স্তরে আলোচনা হতে পারে। হ্যাঁ, তেমনটাই শোনা যাচ্ছে। কিন্তু লাল ফৌজের আগ্রাসনে দুদেশের সম্পর্কে যেভাবে ফাটল ধরেছে তা মেরামত করা কি এতটাই সহজ হবে? বড় প্রশ্ন। তবে এই বৈঠকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ G20 সামিট রয়েছে 22 থেকে 24 অগস্ট। মুখোমুখি হবেন প্রেসিডেন্ট সি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে বর্ডার ক্রাইসিসের সমাধান হলেও হতে পারে ক্ষীণ আশা বিশ্লেষকদের একাংশের। প্রথম কলকাতা, ব্যুরো।